আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এখন আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইভে আমি রুদ্র ইউসুফ ষষ্ঠার মধ্যে চলে আসছি এ কে আর অটো কার গাড়ির শোরুমে। এই শোরুমটি বাড়ি দ্বারা জে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। শোরুমটিও বিশাল বড়, ডিসপ্লে তো অনেক গাড়ি রয়েছে, আপনাদের পছন্দের গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই শোরুমে। তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখব, টয়োটা প্রিয়াজ এ টুইনিং পার্ল কালার, চারপাশে বডি কিট রয়েছে, খুব চমৎকার একটি গাড়ি, 2019 মডেলের হাইব্রিড। তো চলুন আমরা গাড়িটি দেখি, ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই। যেহেতু রিকন্ডিশন গাড়ি, প্রিয়াজ গাড়ির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আবারও আপনাদের শোরুমে, প্রায় সময় চলে আসি। বিশাল একটি শোরুম, গাড়ি কালেকশনও রয়েছে অনেক, ডিসপ্লে তো অনেক গাড়ি থাকে এবং রিকন্ডিশন মোটামুটি অনেক গাড়ি আপনাদের কাছে পাওয়া যায়। একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া? আসলে রিকন্ডিশন মোটামুটি সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ আছে। এখন একবার থেকে আপনার প্রাউড পর্যন্ত, আচ্ছা, হাইব্রিড নন হাইব্রিড, ফ্রিজার, পিক আপ, পাওয়ার ব্যাংক, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। তাহলে সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে আপনার কাছে, অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো ভাইয়া? স্যার আমাদের একটা প্রিয়াজ গাড়ি আছে, এই ট্রেনিং প্যাকেজ আর কি, এবং বডি কিট সহ খুবই এক্সেলেন্ট গাড়ি। চলেন গাড়িটা দেখি। সম্ভবত শোরুমের বাইরে রয়েছে গাড়িটা। আসলে গাড়িটা স্পেস কম, তো আজকে শুক্রবার দিন, এটা সামনে রাখছি। স্পেস কম এবং বডি কিট রয়েছে। আসলে বডি কিট থাকলে তো সব জায়গায় পার্কিং করাটাও একটু অসুবিধা। আর আপনাদের শোরুমটি যেহেতু রোড থেকে কি অনেক উঁচুতে, সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে শোরুমে তোলাটাও অনেক কষ্টকর। গাড়ি তোলাবে আজকে শুক্রবার, তো গাড়ি রেডি আছে, মানে শোরুমে আপনি তো ডিসপ্লে জন্য আপনি ডিসপ্লে গাড়ি বেশি, তো যার কারণে জায়গা নেই ডিসপ্লে অনেক গাড়ি। জি জি, আমরা আজকে বাইরে রিভিউ করি। প্রিয়াজ এ টুইনিং মডেল কত ভাইয়া? মডেল 2019 এর মডেল, এটা 2019 পাল কালার। হ্যাঁ, এটা দেখেন বডি কিট সহ সাইলেন্সার আছে, পার্কিং সেন্সার আছে, ফুল লোডেড গাড়ি, পাওয়ার সিট সহ আছে। এ টুইনিং আপনার প্রিয়াজের মধ্যে সবচেয়ে আপডেট মডেল, এটা হলো প্রিয়াম। হ্যাঁ, প্রিয়াম প্রিয়াজ এটা কালারফুল রিম রয়েছে, লো প্রোফাইল হুইল এবং রিম, ভালোই লাগছে। এবং চারপাশে বডি কিট রয়েছে, দেখি চারপাশে বডি কিট রয়েছে। আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিরকম আছে ভাইয়া? প্রিয়াসের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম আছে, সেক্ষেত্রে যদি মডেল আসতে বডি কিট, তো এটা আপনার আর লুক প্রোফাইল সব মিলে একটু যেদিনে শৌখিন স্টাইলিশ, এখানে দেখেন নিকলের বিট অ্যাডহেন্স, দেখেন তুমি নিকল গ্রিল আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এটা লো প্রোফাইলে চালাতে পারবে, আবার যদি সে প্রোফাইল চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে আপনার এটা হাইও করতে পারবে। এটা আপনার প্রজেকশন লাইট, ডেটাম লাইট, শো লাইট, এলইডি ফগ লাইট, ফুল লোডেড। ও আসলে রাতে বেশি ভালো লাগছে। জি জি, এই জাপান থেকে এভাবে আসছে লাইটিং কি ভাইয়া? জাপান থেকে যায়, এটা কাস্টমাইজ জাপান থেকে। আচ্ছা, মানে যে ইউজার ওনার চয়েস অনুযায়ী সে লাগছে। আমরা আসলে দিনে রিভিউ করছি, এটা রাতে হলে বেশি লাইটিং কি বেশি জোস্ট লাগবে। এবং লুকিং গ্লাস আছে ব্ল্যাক, পার্ল এবং ব্ল্যাক, পার্ল কালার ব্ল্যাক এর, এটা আছে না ব্ল্যাক এর সেট এখানে আছে। একটা বড় দেখি, এটা লাইট জামানো হয়েছে। এবং সেন্সর রয়েছে, পার্কিং সেন্সর, রেনশিট গাড়ির সাথেই আসছে। জি, গাড়ির সাথে যা আছে সব গাড়ির সাথে আসছে। এবং ফুয়েল ট্যাঙ্কিও ব্ল্যাক, ভালো লাগছে। আমি একটু কার্গো স্পেস দেখি ভাইয়া। কার্গো স্পেস যেহেতু হাইব্রিড গাড়ি, সিএনজি যদি প্রয়োজন নেই, এবং টোনিক আবার আসছে। লেদার সিট, ফুল লেদার, যেহেতু আপগ্রেড মডেলের, মডেলের লেদার সিট এবং আমরেস্ট অবশ্যই রয়েছে।
ফিলিং হচ্ছে অ্যাশ কালার। আমরা একটু ড্রাইভিং সিটটা পাওয়ার, ড্রাইভিং সিটটা আপনার ড্রাইভিং সিটটা পাওয়ার দিয়ে আর অটো পার্কিং আছে, ব্র্যাকশন আছে, মাইলেজ কত আছে ভাই গাড়িটির? 89000 এবং স্টিয়ারিং থেকে অপশন রয়েছে অনেক, স্টিয়ারিং কন্ট্রোল আছে, সিট হিটার আছে, এসি কন্ট্রোল করা যায় স্টিয়ারিং থেকে, মাল্টিমিডিয়া ভয়েস কমান্ড এগুলো করা যায়। আচ্ছা, এবং যা যা সুবিধা মতো আপনার স্টিয়ারিং দিয়ে সেট করে নেওয়া যাবে, লেদার ফিনিশ স্টিয়ারিং থেকে, লেদার ফিনিশ অবশ্যই, এবং গিয়ার শিফটও খুব সুন্দর, খুব ছোট একটা গিয়ার শিফট, খুব সুন্দর, এবং কাপ হোল্ডার রয়েছে, সামনে অবশ্য অপশন রয়েছে, অনেক ফিচার আছে, ক্রস কন্ট্রোল লেদার, কনসোল বক্সটি দেখি দেও, পজিশনের পেপার রাখা যাবে, চার্জিং পয়েন্ট অবশ্যই রয়েছে, টোটালে ব্ল্যাক ইন্টেরিয়র। আর সাউন্ড সিস্টেম কিরকম ভাইয়া? জাপানিজ সাউন্ড সিস্টেম আছে অরিজিনাল, যেহেতু একটু মডিফাই করা গাড়িটি অবশ্যই সাউন্ড সিস্টেম ভালো থাকার কথা। এবং এখানে কি টিয়ার মার্কিং করা আছে, ডোর সিল আছে। আচ্ছা, ড্রাইভিং সিট শুধু ড্রাইভিং সিটে পাওয়ার? জি জি স্যার, ড্রাইভিং সিটে পাওয়ার। আসলে লাইটিং রয়েছে অনেক, রাতে বেশি ভালো লাগবে। বোঝা যাচ্ছে টোটালি ফ্রেশ লাগছে, একেবারে ব্র্যান্ডের মতো। কি অবস্থায় আছে ইঞ্জিনটি ভাইয়া? এমনি পরিষ্কার হয়েছে, বাকি ইঞ্জিনের যে মেটালটা, মেটালগুলো একদম ফ্রেশ। তারপর চেক আপ করলে অ্যাক্সিলেন্ট পারফরমেন্স আসবে, এগুলো দেখে নেছে না। অপশন কেমন ভাইয়া গাড়িটি? 4.4 বলে ভাই, খুব চমৎকার একটি গাড়ি আজকে আমাদেরকে দেখালেন। আমরা একটু জানবো যে প্রিয়াস গাড়ি এই মুহূর্তে কি কি মডেল আপনার কাছে রয়েছে? প্রিয়াস আমাদের আছে 18-19 এর আছে, অ্যাভেলেবল আছে। আচ্ছা, প্যাকেজ কালার এই মুহূর্তে প্যাকেজ এস আছে, সেফটি আছে, এ প্যাকেজ আছে, এ টুরি আছে, স্টোরি আছে, সিলেকশন আছে, প্রিমিয়াম আছে। আচ্ছা, তার মানে এই মুহূর্তে আপনার কালার আছে অ্যাভেলেবল, সব ধরনের প্যাকেজ রয়েছে, পার্ল, ব্ল্যাক, রেড এবং মডেলও রয়েছে অ্যাভেলেবল। আর আজকে আমরা দেখেছি হচ্ছে 19 মডেল, 19 এ টুইনিং পাল কালার, টুইনিং হ্যাঁ, এবং চারপাশে বডি কিট রয়েছে, মডেল স্টা বডি কিট, আরো আরো বডি কিট এবং লো প্রোফাইল। আর প্রাইস কত আছে শুনুন ভাই? এটা আমাদের আজকে 33 লক্ষ টাকা আছে প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। আর প্রিয়াস গাড়ির ক্ষেত্রে আপনার স্টার্টিং প্রাইস কত? প্রিয়াস 18 গুলো আছে 26 লাখ থেকে শুরু, 26-50, আর 19 এর আছে 29-50 থেকে 35-37 পর্যন্ত আছে। আচ্ছা, আর প্রিয়াস গাড়ির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে? কাস্টমার প্রোফাইল আপনি ব্যারি করে 60-70% আপনার লোন পাবে, 70% পর্যন্ত, অবশ্যই প্রোফাইলের উপর ডিপেন্ড করে। ভাইয়া অনেক ধন্যবাদ, ব্যস্ত আমাদের সময় দিলেন, সবসময় সময় দিয়ে থাকেন, আর বিরক্ত করবো না, আসলে অনেক গরম পড়েছে। যাওয়ার আগে আপনার শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই। আমাদের একই আলোটা কাজ বাড়িবেলা জে ব্লক প্রগতি সরণি মেইন রোডেই 8 নম্বর রোডের পাশে। মোবাইল নাম্বার বলে দিন, 01944-300-533। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।